সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। যৌতুক দিতে না পারায় গৃহবধূর প্রাণী কেড়ে নিল স্বামী। ঘুড়ি ওড়ানো নিয়ে শিশুদের মারামারির জেরে কিল ঘুষিতে একজনের মৃত্যু। সংক্রমণের 80% ভারতীয় ধরন, অজানা একটি ধরনও শনাক্ত। দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে শ্যালিকা ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই। স্বর্ণ খনি ধসে 9 জনের মৃত্যু। এবার দেখুন বিস্তারিত সংবাদ। যৌতুক দিতে না পারায় গৃহবধূর প্রাণী কেড়ে নিল স্বামী। লক্ষ্মীপুরে যৌতুকের টাকা না পেয়ে শাহিনুর আক্তার শানু নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার 4 জুন বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই গৃহবধূ। জানা গেছে মঙ্গলবার 1 জুন দিবাগত রাতে পৌরশহরের উত্তর বাঞ্ছানগর এলাকায় শ্বশুরবাড়িতে নির্যাতন করা হয় গৃহবধূকে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী হান্নান ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। নিহত শাহিনুরের পরিবার ও পুলিশ জানায়, 5 বছর আগে দুলাল মিয়ার মেয়ে শাহিনুর আক্তারের সঙ্গে খোরশেদ আলমের ছেলে হান্নানের বিয়ে হয়। সম্প্রতি শাহিনুরের স্বামী ও শ্বশুরপক্ষের লোকজন হান্নানকে বিদেশে পাঠানোর কথা বলে 1 লাখ টাকা যৌতুক দাবি করেন, কিন্তু পারিবারিক অসচ্ছলতার জন্য সেই টাকা দিতে অপারগতা জানায় শাহিনুর ও তার পরিবার। এ নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে স্বামী স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হান্নান গৃহবধূকে মারধর করে শ্বাসরোধের হত্যা চেষ্টা চালায়। পরে প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর আনোয়ার হোসেন জানান, নিহত শাহিনুরের গলায় আঘাতের চিহ্ন রয়েছে, দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। শহর পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক এসআই আব্দুল মতিন জানান, ঘটনার তদন্ত চলছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘুড়ি ওড়ানো নিয়ে শিশুদের মারামারির জেরে কিল ঘুষিতে একজনের মৃত্যু। নরসিংদীর রায়পুরা উপজেলায় ঘুড়ি ওড়ানো নিয়ে শিশুদের মধ্যে মারামারির ঘটনার জেরে কিল ঘুষিতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রায়পুরা পৌর এলাকার তুলাতুলি এলাকায় ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম হারুন খান, তিনি একই এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও হারুনের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে তুলাতুলি এলাকার একটি মাঠে কয়েকজন শিশু ঘুড়ি ওড়াচ্ছিল। শিশুদের মধ্যে হারুন খানের মেয়ের ঘরের 2 নাতি আলী ও আলাদিন এবং প্রতিবেশী জালাল মিয়ার ঘরের নাতি আব্দুল আহাদ ছিল। ঘুড়ি ওড়ানোর সময় শিশুদের মধ্যে মারামারির ঘটনা ঘটে, এর জেরে বড়দের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জালাল মিয়ার লোকেরা হারুন খানকে কিল ঘুষি দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন হারুনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হারুন খানের স্ত্রী নাসরিন বেগমের দাবি, শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে মারামারিকে কেন্দ্র করে বড়দের কথা কাটাকাটি হয়েছিল, এর জেরে তার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তিনি হত্যাকাণ্ডের বিচার চান। রায়পুরা থানার উপপরিদর্শক এসআই দেব দুলাল দে বলেন, রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত ব্যক্তির লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জালাল মিয়া ও তার মেয়ে কুলসুম আক্তারকে আটক করা হয়েছে। সংক্রমণের 80% ভারতীয় ধরন, অজানা একটি ধরনও শনাক্ত। দেশে সংক্রমণের 80% ভারতীয় ভ্যারিয়েন্ট বলে সরকারের একটি গবেষণায় পাওয়া গেছে। ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশনের প্রমাণও পাওয়া গেছে ওই গবেষণায়। পাশাপাশি দেশে অজানা একটি ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে। রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস IDSHI করোনা ভাইরাসের 50টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে, সেখান থেকে এই তথ্য জানা গেছে। দেশে গত 8 মে প্রথম ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। পরীক্ষায় 50টি নমুনার 40টি 80% ভারতীয় ধরন, 8টি 16% বিটা ভ্যারিয়েন্ট বা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, 1টি সার্কুলেটিং ও 1টি আনআইডেন্টিফাইড অজানা ভ্যারিয়েন্ট।
ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীদের মধ্যে 14 জন বিদেশে যাননি এবং বিদেশ থেকে আগত রোগীর সংস্পর্শে আসার কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণে গবেষণায় বলা হচ্ছে বাংলাদেশে ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ বিদ্যমান। চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগ্রহ করা 16টি নমুনার মধ্যে 15টি ডেল্টা ভ্যারিয়েন্ট এবং গোপালগঞ্জ থেকে 7টি নমুনার সবগুলোর মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। খুলনা থেকে সংগ্রহ করা 3টি নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট এবং ঢাকা থেকে সংগ্রহ করা 4টি নমুনার মধ্যে 2টি ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট। এছাড়া দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, ঝিনাইদহ এবং পিরোজপুর থেকে সংগ্রহ করা নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্টও পাওয়া গেছে। গত বছর অক্টোবরে ভারতীয় ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত করা হয়। এটি করোনাভাইরাসের আগের স্ট্রেনের চেয়ে অনেক বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টটিকে উদ্বেগের ভ্যারিয়েন্ট বলে অভিহিত করেছে। দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে শালিকা ধর্ষণের ঘটনায় গ্রেফতার 2। বরগুনার তালতলিতে গণধর্ষণের অভিযোগে তরুণীর দায়ের করা মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান মিয়া নিশ্চিত করেছেন বিষয়টি। বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও তালতলি থানা পুলিশের যৌথ অভিযানে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লেবুপাড়া এলাকা থেকে বুধবার 2 জুন রাত 8টার দিকে গ্রেফতার করা হয় তাদের। গ্রেফতারকৃতরা হলেন মামলার এজাহারভুক্ত 2 নম্বর আসামি রুবেল ও 4 নম্বর আসামি জাহিদুল ইসলাম। তদন্ত কর্মকর্তা ও তালতলি থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান মিয়া বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রসঙ্গত, গত 31 মার্চ তালতলির সোনাকাটা টিংরাগিরি ইকোপার্কের বনে দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই তরুণী। পরের দিন তালতলি থানার ওই তরুণী বাদী হয়ে 4 জনকে আসামি করে মামলা করেন। স্বর্ণ খনি ধসে 9 জনের মৃত্যু। ঘানার উত্তরাঞ্চলে একটি স্বর্ণ খনি ধসে পড়ায় 9 জনের প্রাণহানি হয়েছে। এখনও সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দেওয়া সর্বশেষ খবরে এমনটাই জানিয়েছে ঘানা পুলিশ। খবর এএফপির। পুলিশ জানায়, বুর্কিনা ফাসো সীমান্তবর্তী আপার ইস্ট অঞ্চলের তলানসি জেলার জীবানির দুর্গম খনি এলাকায় সোমবার রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলাকালে সর্বশেষে খনি দুর্ঘটনা ঘটে। সেখানে আমাদের উদ্ধার অভিযান শুরু, এ পর্যন্ত 9 জনের লাশ উদ্ধার করা হয়। উল্লেখ্য, ছোট আকার বিভিন্ন স্বর্ণ খনিতে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। পশ্চিম আফ্রিকার এদেশের স্থানীয়ভাবে এসব স্বর্ণ খনি গালামসি নামে বেশি পরিচিত। এদিকে দেশটির প্রেসিডেন্ট ননা আকুফো আদ্দো তাদের দেশের পরিবেশগত ক্ষতির লাগাম টেনে ধরতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।